গতকাল ধরে তো তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ গতকাল ধরে লিখেছেন কে আনিসুল জামান। এবার আমরা দেখো দেখো পরিচিতিটি সম্পর্কে একটু জেনে নেই। জি ম্যাডাম, আমরা লেখক পরিচিতি সম্পর্কে জানলাম। লিখেছেন কি আনিসুজ্জামান, জন্ম কখন 18 ফেব্রুয়ারি 1937, জন্মস্থান কলকাতা, পিতৃ মাতৃ পরিচয়, পিতার নাম ডাক্তার এটিএম ওয়াজেম এবং মাতার নাম সৈয়দা খাতুন। তারপর দেখো শিক্ষা জীবন কি, প্রবেশিকা পাস করেছেন, এইসব তো করেছেন, আইএ পাস করেছেন, স্নাতক পাস করেছেন, স্নাতকোত্তর পাস করেছেন, এরপরে তিনি পিএইচডিও লাভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। তারপরে পেশা কর্মজীবন তিনি অধ্যাপনা করেছেন চট্টগ্রাম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে, বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক। আর সাহিত্যকর্ম, প্রবন্ধ, গবেষণা, তারপরে কি কি করেছেন, মুসলিম মানস ও বাংলা সাহিত্য, মুসলিম বাংলা সাময়িক পত্র, স্বরূপের সন্ধানে, পুরনো বাংলার গদ্য, বাঙালি নারী, সাহিত্য সমাজে, মুনি চৌধুরী। তারপরে মুনি চৌধুরী সম্পর্কে, মুনি চৌধুরী একজন লেখক আমাদের বাংলাদেশে, তার সম্পর্কে লিখেছেন। এরপরে দেখো সাহিত্যকর্ম তো গেল, এবার পুরস্কার ও সম্মাননা দেখো। বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন তিনি, তারপরে দাউদ পুরস্কার পেয়েছেন, অলক্ষ্য পুরস্কার পেয়েছেন, 21 পদক পেয়েছেন, তারপরে আলাওল সাহিত্য পুরস্কার, দিলীপ রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে পুরস্কার পেয়েছেন, পদ্মভূষণ পুরস্কার পেয়েছেন। এই এই এটা পাঠের উদ্দেশ্যটা কি, কতকাল ধরে আমরা কেন পড়বো বলো? পাঠের উদ্দেশ্যটা হলো দেশ ও জাতির ইতিহাস ও জীবনযাত্রা জানা যায়।
মন গুলে ভাল লাগে। দেখো তোমরা
কতকাল ধরে আনিসুর জামান, কেমন দেখো গতকাল ধরে আনিসুজ্জামান বাংলাদেশের প্রায় শিক্ষার্থীরা তোমরা বই কলম খাতা নিয়ে বসো, কেমন
দেখো বাংলাদেশের ইতিহাস প্রায় 2500 বছর বছরের ইতিহাস, তো হয়তো আরো বেশি সময়ে এই ইতিহাসের সবটা আজও ভালো করে জানা নেই আমাদের। মানে বাংলাদেশের ইতিহাসটা হলো 2500 বছরের ইতিহাস, কিন্তু এই ইতিহাসের অথবা আরো বেশি হতে পারে, কিন্তু এই ইতিহাসের সময়টা আমাদের ভালো করে জানা নেই। ভালো আধার এখানে অনেক পুরনো কথা ঢাকা পড়ে গেছে, অনেক পুরনো কথা আমরা জানি না, কেমন। এরপরে দেখো ইতিহাস বলতে শুধু রাজ রাজাদের কথাই বুঝায় না, কিন্তু ইতিহাস বলতে কি শুধু রাজা রাজাদের কথা বুঝায় তা না, বুঝায় সব মানুষের কথা। তখনকার অতীতে ইতিহাস, ইতিহাস মানে কি? ইতিহাস মানে সত্য ঘটনা, ঘটে যাওয়া সত্য ঘটনার বিস্তৃত বিবরণ। হ্যাঁ, অতীতে ঘটে যাওয়া, যেগুলো অতীতে ঘটে গেছে সেগুলো সত্য কথা। আচ্ছা, তো এককালে এদেশে রাজা রাজ রাজরা ছিল না, তখন মানুষের দাম ছিল বেশি। হ্যাঁ, দেখা যাচ্ছে আচ্ছা দেখো তারপর ইতিহাস বলতে শুধু রাজা, আচ্ছা সব মানুষের রাজা রাজাদের কথা বুঝে না, সব মানুষের কথা বুঝায় এককালে এসে রাজা রাজা ছিল না, তখন মানুষের দাম ছিল, তখন রাজা রাজারা ছিল না, মানুষের দাম ছিল, মানুষের দাম ছিল বেশি। লোকজন নিজেরাই যুক্তি পরামর্শ করে কাজ করতো, চাষ করতো, ঘর বাঁধতো, দেশ চালাতো। তখন নিজেরা নিজেরা সবাই মিলেমিশে কাজ করতো, দেশ চালাতো, ঘর বাঁধতো, কি করতো, কি করা যায়, কেমন। তো দেখো এরপর তারপর 2400 বছর আগে রাজা এনে দিয়েছে, সেই সঙ্গে কে এলেন? মন্ত্রী এলেন, মন্ত্রী তো বোঝো, মন্ত্রী এলেন। সেই সঙ্গে মন্ত্রী এলেন, তারপর মহাসামন্ত, মহাসামন্তদের দল এলেন, কত মুখ্যস্ক বহন করা হলো, কত ব্যবস্থা, কত নিয়ম কানুন দেখা দিল। আমি তো অনেক দেখো সেই সঙ্গে মন্ত্রী এলেন, মন্ত্রী তো জানো তোমার ছিল, কিন্তু সামন্ত, মহাসামন্ত কারা? রাজা বাদশাহদের অধীনে ছোট বাদশাহ অনেক ভূমির মালিক। হ্যাঁ, তারপরে এরা এলেন, মন্ত্রী এলেন, তারপরে কত লোকসংস্কর মানে সেনাবাহিনী, এদের সঙ্গে লোকসংস্কর, এদের সঙ্গে লোকজন এলো, কত ব্যবস্থা, কত নিয়ম কানুন দেখা দিল। এক কথায় তখন কারো বরদান যেত, বরদান যেত মানে মাথা কাটা যেত, এর কেউ বড়লোক হয়ে যেত, কারো খুশির বদল হতো। হ্যাঁ, বদল হতে মানে কোভাবে দয়ায়, কারো দয়ায় বড়লোক হয়ে যেত। তখন থেকে ইতিহাসে বড় বড় অক্ষরে রাজাদের নাম লেখা হয়ে গেল, আর প্রজারা রইলো পেছনে পড়ে। তাহলে দেখো আমরা কি করলাম গতকাল ধরে গল্পটাতে, আমরা জানি বাংলাদেশের ইতিহাস 2500 বছরের ইতিহাস, হয়তো বা আরো বেশি হতে পারে। দেখো বলছেন এই ইতিহাস সব আমাদের জানা নেই, আলো আধারে ফেলে অনেক কথা ঢাকা পড়ে গেছে ইতিহাস বলতে। তখন শুধু রাজা রাজাদের কথাই বোঝায় না, বোঝায় সব, তখনকার সব মানুষের কথাই। এককালে বসে রাজা রাজা ছিল না, সাধারণ মানুষ সব আলোচনা করে নিজেরা যুক্তি পরামর্শ করে
কাজ করতো, চাষ করতো, ঘর বাড়তো, দেশ চালাতো। তারপর 23-24 বছর আগে 2300-2400 বছর আগে এদেশে রাজা এলেন, সঙ্গে কি এলেন, মন্ত্রী এলেন, সামন্ত মহাসামন্ত দল এলেন। সামন্ত মহাসামন্ত তোমাদেরকে বলেছি রাজা বাদশাদের অধীনে ছোট বাদশা অনেক ভূসম্পত্তি, অনেক ভূমি, জমির মালিক, কেমন আর কত লোক লস্কর বহাল করা, লোক লস্কর মানে সেনাবাহিনী, এদের সঙ্গে লোকজন, আর কত নিয়ম কানুন দেখা দিল। হ্যাঁ, এক কথায় তখন কারো গদ্দান চলে যেত, কাউকে মেরে ফেলা হতো, আবার কারো কারো খুশিতে কারো দয়ার প্রভাবে, প্রভাবানি বদৌলতে মানে প্রভাবে দয়ায় কেউ নিহত বড় লোক হয়ে যেত। তখন থেকে ইতিহাসের বড় 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 রাজাদের নাম দেখা হয়ে গেল, আর পুজারও রইল। তবু এদের কথা কিছু কিছু জানা যায়, পরিচয় পাওয়া যায় এদের জীবন যাত্রায়। হাজার বছর আগে লস্কর কি কি বলো, লস্কর কি, লস্কর কি কি বলছো, বলো বলো, লস্কর কি ম্যাডাম, তোমার কথা আমি বুঝতে পারছি না, বলো ম্যাডাম, লস্কর কি, লস্কর অর্থ কি, বাংলা বলো, বানান বলো, কোনটা কোন লাইন, ল মন্দির সংযুক্ত কর। আচ্ছা আচ্ছা, লোক লস্কর সেনাবাহিনী, এদের সঙ্গে লোকজন, লোক লস্কর কেমন, সেনাবাহিনী ছিল না, সেনাবাহিনী, সেনাবাহিনী এদের সঙ্গে লোকজন। হ্যাঁ, তবু এদের কথা কিছু কিছু জানা যায়, পরিচয় পাওয়া যায় এদের জীবনযাত্রা, তাদের অতীত কালের মানুষের। হাজার বছর আগে সব পুরুষের পদ্ধতি ধুতি, সব মেয়ে শাড়ি, এখনো ধুতি দেখা যায় না সাধারণত, তবুও তোমরা কোথাও দেখতে পাবে ধুতি, এই যে ছবিতে দেখতে পাচ্ছ ধুতি পরে আছে, ধুতি। আর আবার কি করতো, সব মেয়েরাই শাড়ি পরতো, ছেলেরা পরতো ধুতি। শুধু সচ্ছল অবস্থা যাদের, যাদের অবস্থা ভালো ছিল, যারা পয়সাওয়ালা বড় লোক ছিল, তাদের বাড়ির ছেলেরা ধুতির সাথে কি করতো, চাদর পরতো, মেয়েরা শাড়ির সাথে ওড়না ব্যবহার করতো। এখনকার মতো তখনও মেয়েরা আঁচল টেনে ঘুমটা দিত, মাথায় কাপড় দিত আর কি, শুধু উন্নয়নীরা ঘুমটা দিত ওড়না টেনে। তবে ধুতি আর শাড়ি দুই হতো, বহরে ছোট, তাতে নানা রকম নকশাও কাটা হতো, নকশা মানে ডিজাইন, বিভিন্ন নকশা কাটা হতো। মখমলের কাপড় পরতো শুধু মেয়েরা, নানা রকম সূক্ষ্ম পাটেরও সুন্দর কাপড়ের চল ছিল। জুতো পরতে পেত না সাধারণ লোক, শুধু যোদ্ধা বা পাহারাদাররা, যোদ্ধা বা পাহারাদাররা জুতো ব্যবহার করতো। সাধারণ সাধারণের পরতো কাঠের ফরম, ছাতা লাঠির ব্যবহার ছিল। তো দেখো সাজসজ্জা, এটুকু তো তোমরা বুঝতে পেরেছ তাই না, বুঝতে পেরেছ জি ম্যাম, তারা কি পোশাক পরতো এতক্ষণ আমরা বললাম, এবার আমরা পড়বো তারা কিভাবে সাজতো। সাজসজ্জার দিকে ঝোঁক ছিল প্রাচীন বাঙালির, আগেকার প্রাচীন মানে আগেকার বাঙালিদের চুলের বাহার ছিল দেখবার মতো, কিভাবে চুল চুল বাঁধতো দেখো, বাবরি রাখতো ছেলেরা, বড় বড় বাবরি মানে বড় বড় চুল রাখতো ছেলেরা, তাহার মাথার উপরে চুল উপরে বাঁধতো চুল, ছেলেরাও চুল বাঁধতো মাথার উপরে চুল উপরে। এখন মেয়েরা যেমন পিঁতে বাঁধে চুলে, তখন শৌখিন পুরুষরা অনেকটা তেমনি করে কোঁকড়া চুল কপালের উপর বেঁধে রাখতো, মেয়েরা নিচু করে খোঁপা বাঁধতো, নয়তো উঁচু করে বাঁধতো ঘোড়া চুল। ঘোড়া চুল মানে এক ধরনের খোঁপা, বুঝছো, ঘোড়া চুল মানে এক ধরনের খোঁপা, কপালে টিপ দিত, পায়ে আলতা, চোখে কাজল আর খোঁপায় ফুল। তারা মেয়েরা, মেয়েরা কপালে টিপ দিত, পায়ে আলতা করতো, চোখে কাজল আর খোঁপায় খোঁপায় ফুল দিত। আর ছেলেরা কি করতো, ছেলেরা বড় বড় চুল রাখতো আবার বাঁধতো, কেমন, তো নানা রকম প্রসাধনীয় ব্যবহার করতো তারা, তারা মেয়েরা, মেয়েরা তো বটে। আমরা এর আগে পড়েছি কিভাবে পোশাক পরিচ্ছদ করতো, যুদ্ধ করতো, এখন পড়ছি আমরা কিভাবে সাজ করতো, এখন আমরা পড়বো মেয়েরা তো বটেই ছেলেরা সে যুগে অলংকার ব্যবহার করতো, কেমন, অলংকার বলতে কি বলেছি, এখানে লিখেছি না, অলংকার, অলংকার গহনা পরতো, কেমন, তো সোনার অলংকার পরতে পরতে পেত শুধু বড় লোকেরা, যাদের টাকা পয়সা ছিল তারা সোনার অলংকার পরতো, তাদের হ্যাঁ বাড়ির ছেলেরাও কি করতো, স্বর্ণ কুণ্ডল পরতো, মেয়েরা কানে দিত সোনার তরঙ্গ, হাতে বাহুতে গলায় মাথায় সর্বত্র সোনা মণি মুক্ত শোভা পেত তাদের মেয়েদের। সাধারণ পরিবারের মেয়েরা হাতে পরতো শাঁখা, কানে কচি লতা পাতার মাকড়ি, গলায় ফুলের মালা।
তো দেখো এবার আমরা এতক্ষণ আমরা পোশাক, তারপরে সাজসজ্জা, তারপরে অন্যান্য কি করতো এগুলি বলেছি, এখন আমরা পড়ব ভাত বাঙালির বহুকালের প্রিয় খাদ্য খাবার সম্পর্কে। কেমন? সরু সাদা চালে গরম ভাতে পদর সবচেয়ে বেশি ছিল বলে মনে হয় পুরোনো সাহিত্যে ভালো খাবারের নমুনা হিসেবে যে তালিকা দেওয়া আছে তাই কলার পাতায় গরম ভাত খাওয়া, কাওয়াকি, নলিতা শাক, বোরলা মাছ আর খানিকটা দুধ। প্রিয় শিক্ষার্থীরা, আমার সময়টা শেষ, তো তোমাদেরকে আমি আগামী সপ্তাহে ইনশাল্লাহ বাকিটা পৌঁছে দিব। এখন তোমরা বাড়ির কাজ নাও, বাড়ির কাজ তোমাদের থাকে প্রাচীন কালে কেমন পুরুষ এবং নারীদের পোশাক পরিচ্ছদ। আমার দিকে দেখা যাচ্ছে না, হ্যাঁ ওই পাশে দেখা যাচ্ছে না, বাড়ির কাছ থেকে লিখছেন যে পুরোটুক দেখা যাচ্ছে না। আমি লিখে দেওয়া ছাড়াও তোমরা কি কি শিখবে তোমরা নিজেরা বানিয়ে লিখবে, কেমন? আচ্ছা, আসসালামু আলাইকুম।